যুক্তরাজ্যে বয়ে যাওয়া ঝড় ইউনিসের কারণে উপড়ে গেছে নিউটনের সেই আপেল গাছটি, সেই ছোটবেলায় বিজ্ঞান বইয়ে মাধ্যাকর্ষ আবিষ্কার নিয়ে গল্প পড়ার সময় যে আপেল গাছের কাহিনী পড়া হয়েছিল, সেই আপেল গাছ পড়ে যাওয়ার খবরে দুঃখিত বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীরা। সম্প্রতি ক্যামব্রিজ ইউনিভার্সিটির বোটানিক গার্ডেনে অবস্থিত স্যার আইজাক নিউটনের স্মৃতি বিজড়িত আপেল গাছটি উপড়ে ফেলেছে যুক্তরাজ্যে বয়ে যাওয়া ঝড় ইউনিস। বাগানের কিউরেটর ডক্টর স্যামুয়েল ব্রোকিংটন বিষয়টি নিয়ে বলেছেন, গাছটি 1954 সালে রোপণ করা হয়েছিল এবং এটি 68 বছর ধরে বোটানিক গার্ডেনের ব্রুকসাইডের প্রবেশপথে দাঁড়িয়ে আছে। এই গাছটি সেই গাছ থেকে ক্লোন করা হয়েছিল যা স্যার আইজাক নিউটনকে মহাকর্ষের সূত্র আবিষ্কার করতে পরিচালিত করেছিল। বোটানিক গার্ডেন জানিয়েছেন তাদের কাছে গাছটির একটি ক্লোন রয়েছে যা শীঘ্রই বাগানের অন্যত্র লাগানো হবে। মূল গাছটি যেখান থেকে একটি আপেল পড়েছিল যা নিউটনকে তার মাধ্যাকর্ষণ তত্ত্ব তৈরি করতে নেতৃত্ব দেয় সেটি লিঙ্কনশায়ারে রয়েছে। যদিও 19 শতকের আরেকটি ঝড়ো হাওয়ায় সেই গাছটিও উড়িয়ে নিয়ে গিয়েছিল, তবুও গাছটি বেঁচেছিল এবং বছরের পর বছর ধরে গ্রাফটিং দ্বারা বংশবিস্তার করে রয়েছে। ডক্টর ব্রোকিংটন বলেছেন, বিশ্লেষণ করে দেখা গেছে ক্যামব্রিজের 3টি গাছ বোটানিক গার্ডেনের একটি সহ নিউটনের আসল আপেল গাছের ক্লোন ছিল। তিনি বলেন, তারপরও এটি একটি দুঃখজনক ক্ষতি, যারা এখানে দর্শনার্থী আসেন তারা সবাই আসলে নিউটনের সেই গাছটি দেখতে চান। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।